শিক্ষকের জ্ঞানের আলোতেই একজন আদর্শ নাগরিক আলোকিত হয়। তাই অকপটে বলা যায়, শিক্ষকরাই দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক তার প্রাণ, বাবা মায়ের পরেই যেন শিক্ষা গুরুর স্থান। শিক্ষার হাতে খড়ি হয় যাদের মাধ্যমে, তাদেরই একজন সুবর্ণারায় লিপা, ফরিদপুরের ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। আমি তাকে শিক্ষক দিবসে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে স্বাগত, আমি সুবর্ণারায় লিপা, সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর। প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে আজ এই মঞ্চে কথা বলতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি আমার পরিবারের তৃতীয় প্রজন্মের শিক্ষক, শিক্ষকতার মতো মহান পেশায় যুক্ত হতে পেরে আমি ধন্য হয়েছি। শিশুকে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করানোই আমার ব্রত। আমি মূলত চারাগাছ রোপণ করি, চারাগাছের পরিচর্যা করি এবং চারাগাছগুলো যেন একদিন মহিরুহে পরিণত হয় সেই দৃঢ়তা প্রদান করি, অর্থাৎ শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করি। আমি প্রাথমিক শিক্ষার মাধ্যমেই প্রতিটি শিশুর মনে দেশপ্রেমের বীজ বুনে দিই, তাদের অন্তরে ভালোবাসার পাহাড় তৈরি করি। ভবিষ্যতে এই শিশুরা দক্ষ মানব সম্পদে পরিণত হবে, দেশ ও জাতি পাবে এক উজ্জ্বল ভবিষ্যৎ। প্রাথমিক বিদ্যালয়ে একটি শিশু যখন ভর্তি হয় তখন সে থাকে কাদা মাটির মতন কোমল। যত্ন দিয়ে, সৃজনশীলতা আর শ্রম দিয়ে সেই কোমল মাটিকে আমরা নির্মাণ করি। শিশুর শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং নৈতিক বিকাশ সাধনের মহান দায়িত্ব আমরা যত্নের সাথে পালন করি। এই কর্মযজ্ঞে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, সেই বাধাগুলোও উদ্যমের সাথে অতিক্রম করে কাজ করে যেতে হয় আমাদের। করোনাকালীন শিশুদেরকে বইয়ের সাথে যুক্ত রাখতে এবং ঝরে পড়া রোধে আমরা সদা সচেষ্ট ছিলাম। মহান মুক্তিযুদ্ধে বাঙালিরা কখনোই দমে যায়নি, তেমনি মহামারীও আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দমাতে পারেনি। আমরা কোনো প্রশিক্ষণ ছাড়াই প্রযুক্তি ব্যবহার করে শিশুদেরকে অনলাইন পাঠে যুক্ত করেছি। বিভিন্ন উদ্ভাবনী আইডিয়ার মাধ্যমে আপদকালীন সময়ে শিশুদেরকে মানসিকভাবে উজ্জীবিত রেখেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসাবে শিশুদের গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে আমরা শিক্ষকরাই দেশ, জাতি এবং সমাজ রূপান্তরে মূল ভূমিকা পালন করব। শিক্ষকদের সম্মানিত হতে দেখলে তরুণ প্রজন্ম এই পেশায় আকৃষ্ট হবে। আজ জাতীয়ভাবে আমরা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করছি। আজ আমি ভীষণ গর্বিত এবং অনুপ্রাণিত। আমার না বলা কথাগুলো আমি আজ বলতে পেরেছি, এই অনুভূতি অবর্ণনীয়। এই শুভক্ষণে বিশ্বের সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।